السلام عليكم، আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করে দেখাবো খুব কম উপকরণে ও খুব সহজ পদ্ধতিতে হোটেল স্টাইলের লইট্টা মাছ, লইট্টা শুটকি ভুনা। যার জন্য আমি প্রথমে 1 কাপের মতো লইট্টা শুটকি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর নিয়েছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ টমেটো কুচি, 3টা কাঁচামরিচ ফালি, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া ও 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া ও 1 চা চামচ ম্যাজিক মশলা। তারপর নিয়েছি 1 চা চামচ লবণ। শুধু এই কয়েকটি উপকরণে আমার রান্নাটি আজকে রান্নাটি হয়ে যাবে। চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হলে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, এখন ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি তার মধ্যে 1 1 করে সব শুকনো উপকরণ দিয়ে দেব। এই রেসিপিটা রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কেমন লাগে। সব উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি লইট্টা শুটকিগুলো অ্যাড করে দেব। লইট্টা শুটকি অ্যাড করানোর পর ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো শুটকির গায়ে লাগে মতো নেড়ে চেড়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর দেখুন আমার শুটকি ভুনে এখন সম্পূর্ণ রেডি। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ও আমার পাশে থাকবেন। এগুলো এখন সার্ভ করে নিব। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমন মজা হয়েছে। তাই প্লিজ একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন ও আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।